Hello everyone, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে Figma থেকে কালার শেড তৈরি করতে পারেন। আমরা যখন ডিজাইন করতে যাই তখন অনেকেই আমরা বিভ্রান্তে পড়ে যাই যে কিভাবে একটা কালার দিয়ে আমি অনেকগুলো কালারের ভেরিয়েন্ট তৈরি করব। আজকে আমি এমন একটা ট্রিক্স আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি যে এই ট্রিক্সটা ব্যবহার করলে আপনি আপনার কালার শেডটা তৈরি করতে পারবেন। So let's start the video. Follow me on my Instagram and YouTube. তাহলে চলুন Figma-তে যাওয়া যাক। প্রথমে আমরা এখানে 6টি কালার প্যালেট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কালার ভেরিয়েন্ট তৈরি করব বা কালার শেড তৈরি করতে পারি কিভাবে, সো সেটা আমি দেখাবো একটা প্লাগইন ইউজ করে। প্লাগইনটার নাম হচ্ছে ফাউন্ডেশন অফ দ্য কালার জেনারেট। প্লাগইনটা রান করব। প্রথমে আমি আমার Figma থেকে আমার প্লাগইনটা রান করব, ফাউন্ডেশন অফ দ্য কালার জেনারেট। আমি প্লাগইনটা রান করলাম। রান করার পর সো আমি এখানে চাচ্ছি এই সেকেন্ডারি কালার অনেকগুলো ভেরিয়েন্ট করতে। জাস্ট এখানে কালারটা আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেখতেছেন অনেকগুলো কালারের ভেরিয়েন্ট এখানে দেখা যাচ্ছে। সো আমি এখান থেকে ডিজাইন সিস্টেমের মাধ্যমে কালারগুলো বেছে নিতে পারবো। যেমন এখানে রয়েছে অরবিট, অ্যাটলাসিয়ান, ম্যাটারিয়াল এন্ড এন্ড ডিজাইন। এই ডিজাইন সিস্টেমগুলো ব্যবহার করে আমি কালারগুলো আমার ওয়ার্ক ফ্লোতে ব্যবহার করতে পারবো। এন্ড আমি এখানে চাচ্ছি যে এন্ড ডিজাইনটা ব্যবহার করব এন্ড নিউট্রাল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অনেকগুলো আমার কালারের ভেরিয়েন্ট দেখা যাচ্ছে। আমি আবার আমার কালারটা দিয়ে দিব এন্ড ইন্টার দিয়ে দিব এন্ড ক্রিয়েট দ্য স্টাইল করব। তাহলে আমার এখানে অলরেডি আমার কালারটা স্টাইল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ব্লু নামে অনেকগুলো শেড তৈরি করে ফেলছে, অনেকগুলো কালারের ভেরিয়েন্ট তৈরি করে ফেলছে। এন্ড আমি যদি চাই এই কালারের প্যালেটটা আমি নিব, তো সেক্ষেত্রে এখানে প্যালেটে ক্লিক করব। প্যালেটে ক্লিক করলে আমার এরকম একটা কালার প্যালেট জেনারেট করে দিবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা কিভাবে এই প্লাগইনটা ইনস্টল করবেন আপনার Figma-তে তার লিংক দিয়ে দেবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। বাই। Let me just say one thing.